নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সামনেই যেহেতু ভ্যালেন্টাইন্স ডে, তাই আজকে আমি একটি ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল কেক ডেকোরেশনের ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের কাছে আমার অনুরোধ, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক অবশ্যই দেবেন, আর চাইলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখতে পারেন এই ধরনের ইন্টারেস্টিং রেসিপি আরও দেখার জন্য। আর আপনি যদি কাজটি অলরেডি করে থেকে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দেরি না করে শুরু করা যাক। ইনফ্যাক্ট আমি শুরু করে দিয়েছি। আসলে এই কেক ডেকোরেশনের সময় লেয়ারিংয়ের বেশ কয়েকটা ভিডিও আমার চ্যানেলে অলরেডি শেয়ার করা রয়েছে, তাই আমি ডিটেলস শেয়ার গেলাম না। আমি এখানে একটা বেসিক রেড ভেলভেট স্পঞ্জ কেক নিয়ে নিয়েছি, আর এই রেসিপিটি আমার চ্যানেলে অলরেডি শেয়ার করা আছে। আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে আর আই বাটনে দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এইরকম ভাইব্রেন্ট রেড কালারের রেড ভেলভেট স্পঞ্জ বানাতে চাইলে আপনারা আমার রেসিপিটি ফলো করতে পারেন। আর এখানে আইসিংয়ের জন্য আমি নিয়ে নিয়েছি ক্রিম চিজ ফ্রস্টিং। অল্প খরচে পারফেক্ট টেস্টি ক্রিম চিজ ফ্রস্টিং বানানোর একটি ইজি রেসিপি আমার চ্যানেলে অলরেডি শেয়ার করা আছে, চাইলে ওটাও দেখে নিতে পারেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। এর লিঙ্কটাও আমি ডেসক্রিপশন বক্সে আর আই বাটনেও দিয়ে দেব। স্পঞ্জটাকে আমি তিনটে লেয়ারে কাট করে নিয়েছি, আপনারা চাইলে চারটে অথবা দুটো লেয়ারেও কাট করতে পারেন, আপনাদের পছন্দ মতো। আর কাট করার আগে ওপরের লেয়ারটাকে আমি একটু ছুরি দিয়ে সমান করে নিয়েছি, যাতে লেয়ারগুলো সমান হয়, মানে সমতল হয়। আর ওপরের টপ পোর্শন থেকে যে এক্সট্রা অংশটা আমি কেটে বাদ দিয়েছি, সেটাও আমি কাজে লাগাবো, কোনোভাবেই নষ্ট করব না। আপনারা সাথে থাকুন আর দেখতে থাকুন। কেকটার আইসিং মোটামুটি হয়ে এসছে, খুব বেশি স্মুথ করার দরকার নেই। আমরা যে ডেকোরেশনটা দেব তাতে খুব বেশি স্মুথ করার প্রয়োজন হয় না। আর এখন আমি চারপাশটা একটু ক্লিন করে নিয়ে কেকটাকে 10 মিনিট মতো একটু ফ্রিজে সেট করে নেব। আর উপরে যে টপ লেয়ারটা আমি বাদ দিয়েছিলাম, সেটাকে মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়েছি দুবার মতো, তাতে এরকম একটা সুন্দর ক্রাম্প হয়ে গেছে। আপনারা চাইলে হাতেও টুকরো টুকরো করে নিতে পারেন, তবে মিক্সিতে ক্রাম্প বানাতে চাইলে পালস মোডে 10 সেকেন্ড করে দুবার দিলেই হবে, খুব বেশি দেওয়া যাবে না, তাহলে দলা পাকিয়ে যাবে। কেক ক্রাম্পটা খুব ভেজা ভেজা মনে হলে ওভারনাইট একটা প্লেটেও আপনারা রেখে দিতে পারেন, আর খুব তাড়া থাকলে ফ্যানের হাওয়ায় আধ ঘন্টা শুকিয়েও নিতে পারেন। ক্রাম্প দিয়ে কেকটা আমি পুরো কোট করে নিয়েছি। আর ডেকোরেশনের জন্য আমি এখানে রেড রোজ নিয়েছি কয়েকটা। আমি যেহেতু ভ্যালেন্টাইন স্পেশাল বানাচ্ছি তাই রেড রোজ নিয়েছি, আপনারা ইচ্ছে করলে যে কোনো কালার নিতে পারেন। আমি ফ্রেশ রোজ নিয়েছি, তবে এখানে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারও ব্যবহার করা যেতে পারে। আর হ্যাঁ, এইরকম একটা হোয়াইট কালারেরও কিছুটা ফ্লাওয়ার নিয়ে নিয়েছি, এর নামটা আমি ঠিক জানি না, আপনারা যদি জানেন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এই ফুলটা ফুলের দোকানেই আমি পেয়েছি, আর রোজের সাথে যে কয়েকটা লিফ ছিল সেখান থেকে একটা দুটো আমি এখানে কেকেও লাগিয়ে দিয়েছি কেটে। আর আমি নিয়েছি কয়েকটা ফেরেরো রোশে চকলেট, আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের গোল্ডেন কালারের সুগার বলস দিয়েও ডেকোরেট করতে পারেন। আমার কাছে কয়েকটা ছিল তাই আমি লাগিয়ে দিয়েছি, এটা অপশনাল পুরোপুরি, তবে খুব একটা খারাপ লাগছে না দেখতে, ইনফ্যাক্ট যথেষ্ট ভালোই লাগছে। তো এখন আমাদের রেডি হয়ে গেল ভ্যালেন্টাইন স্পেশাল কেক। এটা ওয়েডিং কেকও বলা যেতে পারে আর ভ্যালেন্টাইন স্পেশালও বলা যেতে পারে, আপনারা যেমন খুশি এটাকে নিতে পারেন। তবে দেখতে খুব সুন্দর হয়েছে, তাই না? আর এই কেকটা আমার অর্ডারের 750 গ্রামের রেড ভেলভেট ছিল, এটা আমি 850-তে সেল করেছি। আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবাইকে ভালো রাখুন। বাই বাই।